গোপন খবরের ভিত্তিতে নন্দনগর কোয়াটার চৌমুহনী বাজার থেকে চারজন বাংলাদেশি যুবককে আটক করা হয়। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে সবাই বাংলাদেশি। তাদের নাম আব্দুল কালাম, কামরুল জামান, নবীর হোসেন, মোহাম্মদ জুবায়ের। নন্দননগর কোয়াটার চৌমুহনী বাজারে কিছু লোক লোকাল পাবলিক চারজন লোক ঘোরাফেরা করছে, ওদেরকে সাসপেক্টেড মনে হয়েছে, হয়তো বা ওরা লোকাল না। সেই অনুযায়ী আমরা পুলিশ ভেরিফিকেশন করতে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করার পর ওরা ওদের নিজেদের আইডেন্টিটি সম্বন্ধে ওরা প্রথমে ডিসকাস করছিল না, পরবর্তীতে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ হিসেবে এবং ওদের পাসপোর্ট ভিসা ওরা এসেছে। সেই অনুযায়ী ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে মাননীয় আদালত আমরা প্রোডাকশন করবো।